সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, এই ভিডিওতে আমি তোমাদের বলবো আমাদের ফাইনালি কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ইলাইট পাসের মিশন যেটা আছে, তো ভাই সেটার কিন্তু আমাদের উইক থ্রিটা কিন্তু আজকে আমাদের খুলে গেছে, মানে উইক থ্রিটা কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। তো ভাই আজকের এই ভিডিওতে আমরা উইক থ্রিটা পুরোপুরিভাবে জেনে নেবো যে ভাই কীভাবে আমরা মিশনগুলো কমপ্লিট করব। অ্যান্ড ভাই তোমাদের বলে দেবো যে ভাই এই মিশনগুলো তোমরা কীভাবে খুব ইজিলিভাবে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আর এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করনি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেবো। তো ভাই অ্যাট ফার্স্ট তোমরা উইক থ্রিটা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু উইক থ্রিতে আমরা চলে এসেছি। অ্যান্ড গাইস আসার পর তোমরা এখানে দেখতে আমাদের সবার প্রথমে যে মিশনটা আছে, তো ভাই সেটা হচ্ছে এখানে প্লেস ইন দ্য টপ থ্রি ইন ক্লাসিক মুড 5 টাইমস, মানে তোমাদের এখানে টপ থ্রিতে যেতে হবে, মানে তোমাদের কিন্তু এখানে টপ থ্রি করতে হবে আমাদের ক্লাসিক মুডে 5 বার, মানে তোমাদের ক্লাসিক মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাসিক মুড খেলে তোমাদের 5 বার কিন্তু আমাদের টপ থ্রিতে যেতে হবে, ঠিক আছে। আর গাইস এখানে তোমরা তারপরে যে আমাদের মিশনটা আছে, তো ভাই তারপরে যে মিশনটা সেটা তোমরা দেখতে পাবে ইন সিএস মুড কিল 10 অপোনেন্টস উইথ শর্ট গান, মানে তোমাদের এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদের 10টা এনিমিকে কিল করতে হবে আমাদের শর্ট গান দিয়ে, মানে শর্ট গান মানে তোমরা বুঝতেই পারছো আমাদের M887। অ্যান্ড গাইস আমাদের যে M1040, তো ভাই এইগুলো কিন্তু আমাদের শর্ট গান, তো ভাই এগুলো দিয়ে তোমরা জাস্ট কিল করবে আমাদের 10টা ক্লাস স্কোয়াড মুডে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে আমাদের এই রিওয়ার্ডটাও কিন্তু ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই তারপরে যে আমাদের মিশনটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড সার্ভাইভ মোর দ্যান 300 সেকেন্ড 5 টাইমস, মানে তোমাদের এখানে কি বলা হয়েছে আমাদের ক্লাসিক মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাসিক মুড খেলে কিন্তু তোমাদের সার্ভাইভ করতে হবে। অ্যান্ড গাইস 5 মিনিট কিন্তু তোমাদের সার্ভাইভ করতে হবে 5 বার, মানে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লাসিক মুড খেলো। অ্যান্ড গাইস ক্লাসিক মুড খেলে তোমরা জাস্ট 5 বার আমাদের 5 মিনিট সার্ভাইভ করো আমাদের গেমের মধ্যে। অ্যান্ড গাইস 5 মিনিট যদি তোমরা 5 বার টিকে থাকতে পারো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে আমাদের 6টা ব্যাচ কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই তারপরে যে আমাদের মিশনটা আছে সেটা তোমরা দেখতে হবে ইন ক্লাসিক মুড সোলো কুইক ইন এনি মুড অ্যান্ড টেক ডাউন 5 প্লেয়ার্স উইথ এ হেডশট, মানে তোমাদের এখানে কি বলা হয়েছে ক্লাসিক মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাসিক মুড খেলে তোমাদের কিন্তু সোলো খেলতে হবে। অ্যান্ড গাইস সোলো খেলে তোমাদের যে কোনো মুড খেলতে পারো, মানে তোমরা ক্লাসিক মুড বা র্যাঙ্ক মুড তোমরা যে কোনো মুড খেলতে পারো। অ্যান্ড গাইস খেলে তোমাদের কিন্তু 5টা প্লেয়ারকে এখানে হেডশট মারতে হবে যে কোনো গান দিয়ে, ঠিক আছে। মানে তোমরা জাস্ট এখানে 5টা প্লেয়ারকে হেডশট মারবে যে কোনো গান দিয়ে আমাদের ক্লাসিক বা আমাদের র্যাঙ্ক মুডে, তাহলেই কিন্তু তোমরা আমাদের এখান থেকে 10টা ইউনিভার্সাল ফ্রেগমেন্ট। অ্যান্ড গাইস তার সাথে কিন্তু আমাদের স্ক্যানার কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মিশনটা আছে, তো ভাই সেটা আছে ইন ক্লাসিক মুড ফিনিশ 10 গেমস, মানে তোমাদেরকে এখানে কী করতে হবে আমাদের কিন্তু ক্লাসিক মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাসিক মুড তোমরা জাস্ট এখানে 10টা খেললেই তোমরা কিন্তু আমাদের এখানে 4টে ব্যাচ কিন্তু এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই তারপরে যে আমাদের মিশনটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই এই মিশনগুলো কমপ্লিট করে ফেলেছি, এই মিশনগুলো কিন্তু ভাই আমাদের ওপরে ছিল। অ্যান্ড গাইস আমি এগুলো কমপ্লিট করে ফেলেছি বলে এগুলো কিন্তু আমাদের নিচে এসে গেছে, তো ভাই তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে ভাই এই মিশনগুলো আমাদের কী কী আছে, ঠিক আছে। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন সিএস মুড ডিল 2000 ড্যামেজ ইন এ সিঙ্গেল ম্যাচ, মানে তোমাদের ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে। অ্যান্ড গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদের 2000 ড্যামেজ দিতে হবে একটা ম্যাচে, মানে তোমরা জাস্ট একটাই ম্যাচ খেলবে। অ্যান্ড গাইস একটাই ম্যাচ খেলে তোমাদের ক্লাস স্কোয়াড মুডে কিন্তু 2000 ড্যামেজ দিতে হবে যে কোনো গান দিয়ে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এখান থেকে আমাদের আরও 12টা ব্যাচ এখান থেকে ক্লেম করে নিতে পারবে। অ্যান্ড গাইস তারপরে যে আমাদের মিশনটা দেওয়া হয়েছে, তো ভাই সেটা হচ্ছে ইন ক্লাসিক মুড ইউজ 100 মেডিকেটস, মানে তোমাদের এখানে টিমে খেলতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টিম টাস্ক বলে লেখা আছে, মানে তোমাদের কিন্তু স্কোয়াডে খেলতে হবে। গাইস স্কোয়াডে খেলে তোমাদের ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে। গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদেরকে 100টা মেডিকেট এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড গাইস 100টা মেডিকেট তোমরা যখনই আমাদের ক্লাস স্কোয়াড মুডে ইউজ করে ফেলবে, তখনই কিন্তু গাইস তোমরা এখান থেকে আরও 10টা ব্যাচ এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই তারপরে যে আমাদের মিশনটা আছে সেটা তোমরা দেখতে পাবে ইন সিএস মুড ডিল 1000 ড্যামেজ ইন এ সিঙ্গেল ম্যাচ, তো ভাই এখানে কি বলা হয়েছে আমাদের ক্লাস স্কোয়াড মুড খেলবে। অ্যান্ড গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমরা জাস্ট এখানে 1000 ড্যামেজ দেবে একটা ম্যাচেতেই, মানে তোমরা জাস্ট একটাই আমাদের ক্লাস স্কোয়াড মুড খেলবে। অ্যান্ড গাইস একটা ক্লাস স্কোয়াড মুড খেলে তোমরা যে কোনো গান দিয়ে কিন্তু আমাদেরকে এখানে ড্যামেজ দিতে হবে 1000 ড্যামেজ। অ্যান্ড গাইস একটা ম্যাচেই তোমরা যখনই এখানে 1000 ড্যামেজ দিয়ে দেবে, তখনই কিন্তু গাইস তোমাদের এখান থেকে আমাদের কিন্তু 6টা ব্যাচ এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই আশা করছি তোমরা উইক থ্রিটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। অ্যান্ড গাইস আশা করছি আমি তোমাদের পুরোপুরিভাবে উইক থ্রিটা বোঝাতে পেরেছি। অ্যান্ড গাইস পুরোপুরি আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে ভাই কীভাবে তোমরা কমপ্লিট করবে না করবে। তো ভাই এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড গাইস এই ছিল আজকের পুরোপুরি আমাদের উইক থ্রি মিশনের ডিটেলস। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।